যেটা বলছিলেন যে তারা পৌঁছে গেছে, আমরা এর আগে আপনাকে জানিয়েছি যে বাংলাদেশে অবতরণ করেছে নারী ফুটবল দল বহনকারী যে বিমানটি সেটি, এবং তারা আমরা এখন যতটুকু জানতে পেরেছি ইমিগ্রেশনও শেষ করে ফেলেছেন, এবং এই দলটি কিছুক্ষণের মধ্যে বাইরে আসবেন, বিমানবন্দর থেকে বাইরে আসবেন, এবং এই বাইরে আমরা সংবাদকর্মীরা অপেক্ষা করছি, অসংখ্য সংবাদকর্মী সমারোহ আজকে এখানে, এবং সবাই উদ্গ্রীব হয়ে আছে কখন নারী ফুটবল দলের সদস্যরা আসবেন এবং তাদেরকে তাদের সঙ্গে আমরা কথা বলবো আপনাদের মাধ্যমে, অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে তাদেরকে আমরা কখন পৌঁছে দেব। আপনি জানেন যে এবারই প্রথম নয়, এর আগেও 2022 সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ, এবং তারপর থেকে এটি তাদের দ্বিতীয় শিরোপা জয়। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের ফুটবল, অর্থাৎ নারী ফুটবল কিন্তু একটা দক্ষিণ এশিয়ায় আবার নতুন করে তাদের অবস্থান তৈরি করে নিল, নতুন করে তাদের নিজেদেরকে চেনালো। এই ম্যাচটি যখন খেলতে যায় সাবিনা কৃষ্ণারা, তার আগের যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সে কিন্তু সাবিনারা যে বক্তব্য দিয়েছিলেন তাতে কিছুটা ঢিমে তাল ছিল, কিছুটা অনেকে ভেবেছিল যে এবার বোধহয় চ্যাম্পিয়ন হতে পারবে না বাংলাদেশ, কিন্তু সেই জায়গায় টিম কম্বিনেশন, নিজেদের মধ্যে বোঝাপড়া, এই মেয়েদের নিজেদের একসঙ্গে দীর্ঘদিন থাকা এবং কোচের দিক নির্দেশনা সব কিছু মিলিয়ে তারা কিন্তু শুরু থেকেই পাকিস্তান, তারপর ইন্ডিয়া, তারপর ভুটান, অর্থাৎ ম্যাচ বাই ম্যাচ কিন্তু তারা দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশকে শিরোপাটার স্বাদ পাইয়ে দিয়েছে। দ্বিতীয়বারের এই শিরোপা জয় নিশ্চয়ই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় নয় শুধু, এরপরে এশিয়ান লেভেলেও ভালো করার অনুপ্রেরণা যোগাবে এমনটাই ভাবছেন সবাই, এমনটাই বলছেন ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট কর্তারা। আপনাকে একটু জানাতে চাই যে এখন বিমানবন্দরের ভেতরে প্রোটোকল মেনটেন করার জন্য বাফুফের কর্তারা রয়েছেন, বাফুফের অফিসিয়ালরা রয়েছেন, এবং সেই সাথে বিশেষ করে নবনির্বাচিত সহসভাপতি ফাহাদ করিম রয়েছেন, রয়েছেন মঞ্জুরুল করিম সদস্য, তারা কিন্তু তাদের এই প্রোটোকল অ্যাক্টিভিটিসটা মেনটেন করছেন, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসবেন বিমানবন্দর থেকে এবং আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো। আমি যখন আপনাকে বলছি তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি সম্ভবত খেলোয়াড়রা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। চৈতি, আপনি দেখতে পাচ্ছেন তোড়জোড় শুরু হয়েছে, নিরাপত্তা কর্মীরা এর মধ্যেই জায়গাটা খালি করার চেষ্টা করছেন, তার মানে হচ্ছে যে এখনই খেলোয়াড়রা চলে আসবেন বিমানবন্দর থেকে, বেরিয়ে আসবেন, এবং তাদের বেরিয়ে আসার মধ্য দিয়েই দেশের অপেক্ষা আর অপেক্ষার প্রহর কাটবে, অর্থাৎ যাদের দেখতে অপেক্ষা করছেন তাদের জন্য তারা দেখতে পাবেন আজকে আমাদের সাফ জয়ী নারী ফুটবলারদের। চৈতি মুশফিক, আপনি থাকুন সেখানে, আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। আমাদের সাথে আছেন রাজধানীর বিভিন্ন রাস্তা থেকে ঘুরে বিমানবন্দরে পৌঁছেছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। মামুন, আপনার কাছে জানতে চাইবো যে বাঘিনীদের এই টানা দ্বিতীয়বারের যেই জয়, সেই জয় নিয়ে আপনি তো বিভিন্ন রাস্তা ঘুরেছেন, কি বলছেন ভক্তরা, এবং এই মুহূর্তে জানাবেন যে বাঘিনীরা আসলে কোন কোন রুট ব্যবহার করে বাফুফেতে পৌঁছাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আসলে যেটি বলছিলেন যে আসলে বিভিন্ন রুট ঘুরে বিমানবন্দরে এসেছিলেন, এখন আমরা বিমানবন্দরের উপরে ছাদের দিকে আছি, আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু বেশ উৎসুক জনতা কিন্তু আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন এই নারী দলের আগমনের জন্য। নারী দল বিমানবন্দর থেকে হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে তারা বের হবেন, এবং আমরা সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, এবং তাদের জন্য কিন্তু মানুষজন কিন্তু অপেক্ষা করছে, এবং সেই সাথে একটা ছাদ খোলা বাস, দারুণ একটা ছাদ খোলা বাসও কিন্তু এই নারীদের জন্য অপেক্ষমান আছে বিমানবন্দরের ঠিক বাইরে। নারী ফুটবলাররা বের হলে তাদেরকে এই বাসে করেই আসলে বাফুফেতে নিয়ে যাওয়া হবে, এবং যে রুটগুলোর কথা বলছেন যে আসলে তারা কোন রুট দিয়ে যাবে, আমরা যে রুটের সন্ধানটা পেয়েছি যে বিমানবন্দর থেকে এক্সপ্রেস ওয়ে হয়ে FDC বা সাত রাস্তার মোড় থেকে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল, এবং তারপর পল্টন এবং নটরডেম কলেজ হয়ে শাপলা চত্বর ঘুরে বাফুফেতে বা বাফুফে ভবন যেটি আমরা বলি, মেয়েরা যেখানকার থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেইখানটাতে আসলে মেয়েদেরকে, নারী ফুটবলারদেরকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা যদি একটু আরও একটু দেখাই যে আরও কিছু উৎসুক জনতা কিন্তু জড়ো হচ্ছেন নারীদেরকে দেখার জন্য, এবং এখানে নারী সমর্থকরাও আছেন যারা বাংলাদেশের ফুটবলকে ভালোবাসেন, বাংলাদেশের ফুটবলের এই জয়কে যারা নিজ চোখে দেখতে চান, সেই ট্রফিটা যে নারীরা জয় করে এসেছে সেই নারীদেরকে দেখতে চান, তাদের
তারাও কিন্তু উৎসুক হয়ে এখানে এসেছেন, জড়ো হচ্ছেন তাকে দেখার জন্য। এবং এই যে ছাদ খোলা বাসে তারা উঠবেন, তাদের যে উঠার মুহূর্তটা, সেই মুহূর্তটা নিজেরা দেখতে চান। অনেকে মোবাইল নিয়ে প্রস্তুত আছেন, সেটা ক্যামেরা বন্দি করতে চান, এখান থেকে হাত নিয়ে তাদেরকে উৎসাহ জানাতে চান, নারী ফুটবল এগিয়ে যাক সেই বার্তাটা তারা দিতে চান। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি যারা বিমানবন্দরে এসেছেন, দাঁড়িয়ে আছেন, তাদেরকে তারা বলছে যে বাংলাদেশের ফুটবল, বিশেষ করে নারী ফুটবলটা খুব অনেক ভালো করছে এবং তাদেরকে পর্যাপ্ত যে সুযোগ সুবিধা সেটা দেওয়ার ব্যাপারে তারা একটু কনসার্ন, তারা সেটা দিতে বলছেন। একটা বিষয় জানিয়ে রাখি, এই যে নারী সাফজয়ী ফুটবলাররা যারা দ্বিতীয়বারের মতো সাফ জিতে ফিরল, গত 3 মাস ধরে তারা তাদের যে মাসিক বেতন সেটা পাচ্ছেন না, তারা সেটা পাচ্ছেন না এবং তারা কিন্তু সেটি নিয়ে আসলে খুব বেশি আক্ষেপ আমরা দেখিনি। এবং যে হেড কোচ পিটার বাটলার, তিনিও কিন্তু গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না, তিনি কিন্তু এই বাংলাদেশে এসেই নারীদের দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন এই কারণে। এবং তিনি বলেছেন বাহিরের বেশ খবরদারি হয় নারী দলের সাথে, সেই বিষয়গুলোও কিন্তু একটু কনসার্ন, সেগুলো এখন একটু নজরদারিতে আনা উচিত। এবং বাংলাদেশের এই ফুটবল দলটাকে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার যে দাবি সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে এবং তারা বিশ্বাস করেন এই নারীরা যদি আরও বেশি সুযোগ সুবিধা পান, বাড়তি সুযোগ সুবিধা পান, তাহলে হয়তোবা আরও বড় কেন দক্ষিণ এশিয়ার ছাড়িয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব বা বিশ্ব মঞ্চে বাংলাদেশ এই নারী ফুটবল দল অনেক বেশি সুনাম বয়ে আনতে পারবে, অনেক বেশি অর্জন বয়ে আনতে পারবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের যারা মানুষ আছেন তাদের জন্য, বিশেষ করে সর্বোপরি বাংলাদেশ নামটাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার যে বিষয়টা সেটা বাংলাদেশের এই নারী দল করতে পারবে বলে এখানকার যে উৎসুক মানুষজন আছেন তারা বিশ্বাস করেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সের মানুষজন এখানে কিন্তু জড়ো হয়েছেন, বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন নারী দল কখন বের হবেন। হয়তো আমরা একটু পরেই দেখতে পাবো যে নারী দল বের হচ্ছেন এবং তাদেরকে বের হওয়ার যে ছবিটা সেটাও আমাদের দর্শকদেরকে দেখাবো এবং এখানকার যে মানুষজন আছে তাদের প্রতিক্রিয়াগুলো আপনি সেখানে থাকুন। বাংলার বাঘিনীরা বের হওয়ার বিমানবন্দর থেকে বের হয়ে বাফুফের উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে আমরা আবারও আপনার সাথে যুক্ত হবো।